অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? আনসার ব্যাটালিয়নে নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আজকে নাগাদ এটা হাতে পেলাম, যেখানে আপনি অনলি SSC পাস করলে আবেদন করতে পারবেন সমগ্র দেশ থেকে। বন্ধুরা, এটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ যেখানে আপনারা অনলি SSC পাস করলে আবেদন করতে পারবেন। SSC পাস হতে পারে সেটা কী বলে সায়েন্স, আর্টস, কমার্স, মাদ্রাসা, ভকেশনাল কিংবা উন্মুক্ত, যেটাই হোক না কেন আপনি কিন্তু এখান থেকে আবেদনটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইন টোটাল 64টা জেলারই কিন্তু নাম দেওয়া আছে। চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এখানে আপনার আবেদনের অপশন আছে এবং জেলাভিত্তিক যে শূন্য পদের তালিকা সেটাও এখানে দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নেই। তো এখানে আবেদনটা শুরু হবে হলো 16 সেপ্টেম্বর 2023, মানে আজকে 15, তো আগামীকাল সকাল 10টা থেকে শুরু হবে। এটা চলবে হলো 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ রানিং মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা সময় পাবেন, এক কথা 15 দিন। সার্কুলার লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন। এখানে কীভাবে আবেদন করবেন, এছাড়া কী সমস্ত আপনার পরীক্ষার সময় কী কী কাগজপত্রগুলো সঙ্গে নিতে হবে, এছাড়াও আপনার কী সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন, বিস্তারিত 14 গোষ্ঠীর ইতিহাস এর ভিতরে বর্ণনা করা আছে। আর একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন যে সার্কুলারটি যেহেতু একটু 2 লেন, এটা সবসময় সাধারণত 2 লেন 3 লেনের হয়ে থাকে, সো আপনারা অবশ্যই কিন্তু এটা PDFটা নামাবেন। PDFটা যদি না নামান সেক্ষেত্রে কিন্তু এটা ফেটে যাবে, আমি আবারও বলছি, অবশ্যই আপনারা PDFটা নামায় পড়বেন, সেক্ষেত্রে আমার মতো এরকম বড় বড় করে দেখতে পারবেন, কোনো প্রকৃতির সমস্যা হবে না। তো আমি আর মনে হয় সংক্ষেপে যতটুকু বলার অলরেডি বলে দিয়েছি, তারপরে জাস্ট একটু ছোট্ট করে এতটুকু না বললেই না, বয়সের কথা যেটি বলা হয়েছে সেটা হলো 18 থেকে 22, বয়স কাউন্ট করবে 30/9/2023 থেকে। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা SSC পাস, এবং শারীরিক যোগ্যতার কথা যেটি বলছে সেটা হলো নর্মাল সাধারণ প্রার্থীদের জন্য 5 ফিট 6, নৃগোষ্ঠীদের জন্য 5 ফিট 4, ওজন বলা হয়েছে এখানে 49.সামথিং কেজি, বুকের মাপ হলো এটা কত 32/34, নৃগোষ্ঠীদের জন্য হলো 30/32, দৃষ্টিশক্তি অবশ্যই 6/6। এই সমস্ত বিষয়গুলো আছে, বাকি আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আর কথা লম্বা করলাম না, আপাতত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।